হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার কবুতরগুলিও আজকে সবগুলা নর গোসল করতে দিচ্ছি। উড়ার এবং পর কাটা কবুতর সবগুলাকে থর থেকে ধরে কবুতরগুলি পানি দেখে গোসল করতে চাইতেছিল, তাই সবগুলো কবুতরকে ছেড়ে দিছি। এখনও আমার কবুতরে উড়ার প্রস্তুতি তেমন একটা নেওয়া হয় না, কারণ আমার পরীক্ষা চলতেছে, তাই কবুতর দেখাশোনা এবং যত্ন কম হইতেছে। আমি ছাদে খুব কমই উঠি, খাবার দেই আর নেমে যাই, তাই কবুতর এখনও উড়ে না তেমনভাবে। নরগুলি গোসল করা শেষ হয়েছে, এরপর রৌদ্র শুকাইতেছে, যারা আপনারা দেখতেছেন। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এবং সাবস্ক্রাইব করা ছাড়াই ভিডিওগুলি দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন। নতুন নতুন আপডেট এবং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা জানাবেন। নরগুলি আটকানো শেষ, এখন মাদিগুলি ছাড়ার পালা। আমার মাদিগুলি এবার উড়াইতেছে, কারণ মাদির সংখ্যা বেশি, প্রায় 16টার মতো মাদি আমার এবার উঠতেছে, তাই মাদিগুলাই উড়াই। মাদিগুলি ছেড়ে দিছি 8টার দিকে। মাদিগুলি আজকে প্রায় 20 মিনিটের মতো উঠছে, কোনো খাবারই চেঞ্জ করা হয়নি, ধানও আনা হয়নি। আগে যেই মিক্সচার খাইতেছিল ওইগুলাই, শুধু পানিতে একটু হালকা কারমিনা দিছি আগের দিন খাবারের পরে। খাবার সবগুলাই হজম হয়ে গেছে, ছাড়ার আগে ধরে ধরে দেখছি। আপনারাও চেষ্টা করবেন কবুতর ছাড়ার আগে দেখতে যে থলিতে খাবার আছে কিনা। যদি খাবার থাকে ওই অবস্থায় কবুতর উড়ালে কিন্তু কবুতর বমি করবে, যেটা কবুতর দুর্বল হওয়ার পিছনে খুব ভালো কাজ করে। তাই অবশ্যই আপনারা কবুতর ছাড়ার আগে দেখে নেবেন যে কবুতরের থলি বা ঘেকলায় খাবার আছে কিনা। পাল্লা দেওয়ার ক্ষেত্রেও সেম, যদি থলিতে খাবার থাকে ওই কবুতর পাল্লায় দিবেন না, চেষ্টা করবেন একটু আগে আগে কবুতর খাওয়ানোর জন্য। তখন কবুতরের পারফরমেন্স ভালো দেবে এবং হাইট নেবে ভালো, কবুতর উড়বে ভালো। এই যে কবুতরগুলি নিচে নেমে আসছে, সবগুলোই মাদি কবুতর। যারা আমাদের চ্যানেলে নতুন সকলেই সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলের সেম নামেই আমাদের একটা ফেসবুক পেজ আছে, সকলেই ফলো দিয়ে এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। যদি কারো কোনো কবুতর প্রয়োজন হয় আমাদের ফেসবুক পেজ থেকে অবশ্যই আমাদের নক করতে পারবেন, আপনার প্রয়োজন মতো থর জোড়া দিয়ে কবুতরের বাচ্চা দেওয়া যাবে। বর্তমানে আমার এই 16টা মাদি উঠতেছে, এবার নরগুলি তেমন একটা উড়ে না, মাত্র 6টা নর, মাদিগুলি নেমে গেছে। মাশাআল্লাহ, কোনো খাবার এবং এই ছাড়াই ওষুধ ছাড়াই কবুতরগুলি 20 মিনিটের মতো উঠছে। খাবার এবং যত্ন করলে কবুতর, আমার কবুতর প্রায় 3 ঘন্টা 3 ঘন্টা 20 মিনিটের মতো উড়ে। আর এই যে কবুতরটা উড়ে নামার পরে, কবুতরটা কোত্থেকে আসছে জানি না, প্রায় সন্ধ্যা পর্যন্তই ছিল। কবুতরটা একদম থরে ঢুকে যায়, তিনটা তিনটা করে পাখনা কাটা। পরের দিন সকালে কবুতর ছেড়ে দিছি, পরের দিন সকাল বলতে আজকে কবুতরটা ছেড়ে দিছি। এই যে ছেড়ে দিছি, কৃতার্থ বিষয়ে মনে হইতেছে ওরই বাসা, কবুতর আমার ভয়ও পায় না, কিছুই করে না। অনেক খুঁজা ছিল যে পাখা ধরতেছে কবুতরটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, এবং পরবর্তী কবুতরের ভিডিও আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজে যাবেন।